নিজের বাড়ি, কিন্তু সেখানে চলছে কোম্পানি, কিন্তু বাড়ির মালিক কিছুই জানেন না। আর এমন ঘটনা ঘটেছে লন্ডনে এক নারীর সাথে। লন্ডন শহরের একটি ভুয়া প্রতিষ্ঠান এক নারীর ঠিকানা নিজেদের নামে চালিয়ে দিয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী নারীকে আতঙ্কে ফেলে দিয়েছে। তবে ঠিকানা ব্যবহার করা ওই প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে দেখা যায় এ ধরনের কোনো কোম্পানির অস্তিত্বই নেই। বিবিসি জানিয়েছে, ভুয়া এই ফার্ম নিজেদের অনলাইনে স্পোর্টস সরঞ্জামাদি বিক্রেতা হিসেবে পরিচিতি করলেও এমন কোম্পানির নাম পর্যন্ত শোনা যায়নি। এই বছরের সেপ্টেম্বরে ম্যাগি আপটনের রেসিডেন্সিয়াল ঠিকানা ব্যবহার করে ভুয়া প্রতিষ্ঠানটি কোম্পানি হাউসে রেজিস্টার করেন। জানা গেছে, ভুক্তভোগী নারী মিসেস আপটন কোম্পানির কাছ থেকে একটি চিঠি পাওয়ার বিষয়টি জানতে পারেন। তিনি বলেন, আমরা কোম্পানি হাউসের সাথে যোগাযোগ করলে তারা জানায় তাকে একটি ফর্ম পূরণ করতে হবে, এছাড়া তিনি যেখানে থাকেন তার প্রমাণও দিতে হবে। এর মধ্যে রয়েছে ইউটিলিটি বিলের একটি কাগজ। এদিকে বিবিসি লন্ডন ওই ভুয়া কোম্পানির তাদের শাটল ব্রেক লিমিটেড ওয়েবসাইটে তালিকাভুক্ত নাম্বারে কয়েকবার ফোন দিলেও কোনো রেসপন্স করেনি কোম্পানিটি। ফিনান্সিয়াল ক্রাইম রিলেটেড ডার্ক মানি ফাইলস প্রজেক্টের পরিচালক গ্রাহাম বারে বিবিসি লন্ডনকে বলেছেন এই বিষয়টি নিয়ে, একটি ঠিকানা দীর্ঘদিন পর নতুন করে ব্যবহার করা সহজ, কিন্তু প্রথমবার রেজিস্ট্রেশন করা অনেক কঠিন। অর্থাৎ চাইলেই একজন আরেকজনের ঠিকানা খুব সহজে ব্যবহার করতে পারে। মিস্টার ব্যারো আরও বলেন, সংশ্লিষ্ট ঠিকানা বৈধ হওয়ায় কোনো প্রমাণ ছাড়াই একটি বিজনেসের রেজিস্টার করতে £12 খরচ হয়। এদিকে মিসেস আপটন পুলিশ এবং অ্যাকশন ফ্রডের সাথে বিষয়টি নিয়ে যোগাযোগ করেছেন। তিনি জানান, তার সাথে যা ঘটেছে সেটি এখনও অপরাধ হিসেবে বিবেচিত হয়নি, কিন্তু এটা তার জন্য একটি বড় আতঙ্কের বিষয়, কেননা এই ঠিকানা ব্যবহার করে তারা লোন পর্যন্ত নিতে পারে, যা পরবর্তীতে তার উপর বর্তাবে। বিবিসি লন্ডন তদন্ত করে দেখেছে অন্যান্য অনেক ঠিকানা এভাবে ফেক রেজিস্টার করা হয়। অন্যান্য তারা যেটি বলছে যে এভাবে আসলে অনেক ফেক রেজিস্টার করে বিভিন্ন মানুষ কোম্পানি চালাচ্ছেন, কিন্তু আদতে এরকম কোনো কোম্পানির অস্তিত্ব নেই, যার মধ্যে রয়েছে সেন্ট্রাল লন্ডনে একটি রেসিডেন্সিয়াল ফ্ল্যাট। এদিকে মিসেস আপটন তার ঠিকানা ডি রেজিস্টার করার জন্য কোম্পানি হাউসের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং কর্পোরেট স্বচ্ছতা আইন শুক্রবার অনুমোদন পেয়েছে। এতে কোম্পানি হাউস অবৈধভাবে নিবন্ধিত অফিস সরানোর জন্য আরও বেশি ক্ষমতা পাবে। এই ছিল আমার কাছে লন্ডনে এক নারীর ঠিকানা ব্যবহার করে ভুয়া বা জালিয়াতি করে যে আরেকটি ভুয়া বা নামহীন কোম্পানি তাদের কোম্পানি চালাচ্ছে সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে, লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।